সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক এবং আমার প্রিয় সহকর্মী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তোমাদের সবার প্রিয় কিশোর বাতায়নের ফেসবুক লাইভ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে আমি আজকে তোমাদের একটি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, যে প্র্যাকটিক্যাল ক্লাসটি তোমাদের জন্য খুবই জরুরি এবং তোমাদের বাস্তব জীবনে সেটা অনেকাংশে উপকারে আসবে। এর আগে আমি একটু তোমাদেরকে বলে নিই যে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ে 5টি অধ্যায় আছে। প্রশ্নে প্রশ্নপত্রে যে প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষা, তোমাদের জেএসসি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেখানে দুটো ভাবে ভাগ করা আছে। সেখানে তোমার প্রশ্ন পর্ব যেটা আছে সেখানে দিতে হবে তোমাকে 5টা প্রশ্ন 8টা থেকে, আর বহু নির্বাচনী যে যে অংশটা আছে সেখান থেকে 25টা থেকে 25টা তোমাকে উত্তর করতে হবে। যদিও তোমার অষ্টম শ্রেণীতে কোনো প্র্যাকটিক্যাল মার্কসের ব্যবস্থা নেই, কিন্তু তোমাদের নবম শ্রেণীতে তোমরা যখন জেএসসি পাশ করে নবম শ্রেণীতে তোমরা ভর্তি হবে তখন কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল মার্কস থাকছে সেখানে 25 নম্বর। তাহলে আমাদের যদি এখন যদি তোমরা একটু প্র্যাকটিক্যাল সম্পর্কে ধারণা নাও তাহলে তোমাদের নবম শ্রেণীতে গিয়ে তোমাদের খুব সহজ হয়ে যাবে, যার জন্য আজকে আমি তোমাদের সর্বশেষ অষ্টম শ্রেণীর ক্লাসে একটি ব্যবহারিক বা প্র্যাকটিক্যালের অংশ রেখেছি। আমি আশা করছি তোমরা এই অংশ থেকে তোমাদের যতটুকুন দরকার, না জানলেই নয় একদম, সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা যথেষ্ট অবগত হতে পারবে। চলো আমরা আমাদের ক্লাসের একটু সামনের দিকে অবস্থান করি। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দুটো ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। ছবি দুটো দেখার আগে একটু আমি বলে নিই যে আমাদের দুই ধরনের ডিভাইসের সাথে পরিচয় হওয়া খুবই জরুরি দরকার। তোমরা অনেক সময় প্রায়শই তোমরা এই ডিভাইসগুলো তোমাদের চোখের সামনে দেখো অথবা তোমরা ব্যবহার করো, কিন্তু অনেক সময় তোমরা জানো না যে কোনগুলোকে কি ডিভাইস বলে। যেমন একটি হচ্ছে ইনপুট ডিভাইস আর আরেকটি হচ্ছে আউটপুট ডিভাইস। এখন ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কোনগুলো এগুলো আমাদেরকে একটু জানা দরকার, আমরা একটু জেনে নিই। আসো শিক্ষার্থী, মনিটরে দুটো ছবি দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে, দেখো ছবি দুটো তোমরা চিনতে পারো কিনা। খুবই পরিচিত দুটো ছবি, যে ছবিগুলোর সাথে তোমাদের পরিচয় আছে, একটি হচ্ছে মাউস আর একটি হচ্ছে কি কিবোর্ড। আচ্ছা, এই মাউস এবং কিবোর্ড কি ডিভাইস তোমরা বলো তো? সেটা আমি নিশ্চয়ই আমি আশা করব সেটা তোমরা জানো, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। আচ্ছা, এরপর আরো দুটো ছবি আসছে এখানে, যে একটা হচ্ছে স্ক্যানার আর একটা হচ্ছে স্পিকার, আমরা কথা বলি যেটা আর কি, মাইক্রোফোন। ঠিক আছে, স্পিকারটা হচ্ছে তোমাদের একটু পরে আমি যাচ্ছি, একটি হচ্ছে স্ক্যানার আর একটি হচ্ছে কি মাইক্রোফোন। স্ক্যানার এবং মাইক্রোফোন কি? এই দুইটা জিনিসই হচ্ছে কি তোমাদের ইনপুট ডিভাইস। তাহলে মাউস, কিবোর্ড, স্ক্যানার এবং মাইক্রোফোন, একটু খেয়াল করো যে এগুলো কেন ইনপুট। ইনপুট বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ব্যবহারিকে যাওয়ার আগে আমরা একটু তোমাদেরকে সংক্ষিপ্ত কনসেপ্ট দিচ্ছি যেন তোমাদের জন্য বিষয়টা সহজ হয়। আচ্ছা, যদি এগুলো ইনপুট ডিভাইস হয় তাহলে আউটপুট ডিভাইস কোনগুলো? আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, দেখো স্ক্রিনে দেওয়া আছে তোমাদের জন্য, একটা হচ্ছে প্রিন্টার আর একটা হচ্ছে প্রজেক্টর। নিশ্চয় ছবি দুটি তোমরা খেয়াল করেছো। প্রিন্টার দিয়ে কি করা হয় তোমরা তো জানো, প্রিন্টার দিয়ে কি করা হয়, যে কোনো ডকুমেন্ট যদি প্রিন্ট করতে তোমাদের হাতে পেতে চাও তাহলে সেটাকে বের করতে হবে এই প্রিন্টারটা দিয়ে। আর প্রজেক্টর দিয়ে কি করা হয়, প্রজেক্টর হচ্ছে তোমরা তো নিশ্চয়ই স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস পেয়েছো, তোমরা দেখেছো যে প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়ার ক্লাস তোমরা উপভোগ করতে পেরেছো। এই দুটা হচ্ছে আউটপুট ডিভাইস। তারপরে আরো দুইটা তোমাদের জন্য এখানে ছবি দেয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখো যে এই দুইটা ছবি কি, একটি হচ্ছে মনিটর আর আরেকটি হচ্ছে স্পিকার। মনিটর কি আর স্পিকার কি? আমরা তো টেলিভিশনের জন্য যে পর্দাটা আমাদের সামনে থাকে, যেটার মধ্যে আমরা ছবি দেখি বা ভিডিও দেখি, সেটাই হচ্ছে মনিটর। দেখতে পাচ্ছ স্বচ্ছ একটি মনিটর এখানে রয়েছে। স্পিকার যেটা দিয়ে আমরা মিউজিক আমরা শুনে থাকি, বের হয় শব্দ যেটা দিয়ে, সেটা হচ্ছে কি স্পিকার।
এই স্পিকারের সাথে আমরা অবশ্যই পরিচয় আমাদের রয়েছে। তো এখন আমি একটু তোমাদেরকে ছোট ছোট করে ছবিগুলো দেখিয়ে আমি বোঝাতে চেয়েছি যে কোনগুলো ইনপুট ডিভাইস এবং কোনগুলো আউটপুট ডিভাইস। আরো কিছু আছে, ওইগুলো হয়তো তোমরা নিশ্চয়ই দেখলেই এগুলো চিনবে, আমাদের একটু জানা থাকতে হবে। আসো এবার আমরা একটু দেখি যে ইনপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস কি, একটু যদি আমরা গঠনমূলক ভাবে জেনে নিই তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমরা একটু দেখো স্ক্রিনে দেয়া আছে যে ইনপুট ডিভাইস হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেটা কম্পিউটারের একটি অংশ। আমরা আমাদের কম্পিউটারে যেই ডিভাইস ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশাবলী দিতে পারি সেই সকল ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটারের ইনপুট ডিভাইস। অর্থাৎ ইনপুট ডিভাইস হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে কি করা হয়, ইনপুট দেওয়া হয়, যে কোনো তথ্য কম্পিউটারে ইনপুট দেওয়া হয় যেটা কম্পিউটার রিসিভ করে একবারে সহজ করতে। আর আউটপুট ডিভাইসটা তাহলে কি হবে, একটু স্ক্রিনের দিকে তাকাও তোমরা, আউটপুট ডিভাইসের গঠনমূলক সংজ্ঞাটা বা কি এটা সুন্দরভাবে দেয়া আছে। আউটপুট ডিভাইস হলো কম্পিউটারে এমন কিছু হার্ডওয়্যার কম্পোনেন্টস যেগুলি ব্যবহার করে কম্পিউটারে থাকা বিভিন্ন ডাটা আউটপুট হিসেবে পাওয়া যেতে পারে। তাহলে কি আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের এমন কিছু হার্ডওয়্যার কম্পোনেন্টস যেগুলো ব্যবহার করে কম্পিউটার থাকা বিভিন্ন ডাটা আউটপুট হিসেবে পাওয়া যেতে পারে। তাহলে আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে ইনপুট হচ্ছে যে কোনো ডাটা, ধরো তোমার আমি কম্পিউটারে প্রবেশ করানোর জন্য আমি কমান্ড করেছি বা কমান্ড করছি যেটা কম্পিউটার রিসিভ করছে, আর যেটা থেকে বের হয়ে আসছে হ্যাঁ যে কম্পোনেন্টস এর মাধ্যমে সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে ক্লিয়ার হয়ে গেল তোমাদের ইনপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস কি, এই দুইটার মধ্যে কিন্তু তোমাদের এখন একটা ক্লিয়ারেন্স চলে এসেছে, অন্তত গেজ করতে পারবা দেখলে যে এটা আউটপুট, এটা ইনপুট ডিভাইস এবং এটা আউটপুট ডিভাইস। তো ব্যবহারিকের আগে আমি একটু এই কথাগুলো বলে নিলাম তোমাদেরকে। আজকে আমি তোমাদের যে যে ব্যবহারিক অংশগুলো বা প্র্যাকটিক্যাল অংশগুলো আমি তোমাদেরকে দেখাবো সেইগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিই আগে থেকে। তোমরা ল্যাপটপ কিংবা কম্পিউটার নিয়ে বসলে আমার সাথে তোমরা মিল রেখে তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারো। আমি আশা করব যে তোমরা আজকে ব্যবহারিক ক্লাস যেহেতু তোমরা জানো, তো সেক্ষেত্রে তোমরা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসেছো যাদের সম্ভব হয়েছে, অথবা যাদের সম্ভব হয়নি তোমরা ভিডিওটি পরবর্তীতে ডাউনলোড করে নিয়ে দেখে তোমরা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে এগুলো কাজে লাগাতে পারবে। চলো আমরা এখন আমাদের ব্যবহারিকের অংশগুলো, আজকে কোন কোন ব্যবহারিকের অংশগুলো তোমাদেরকে দেখাবো এইগুলো সম্পর্কে একটু আমরা একটা লিস্ট দেখে নিই, একটু সহজে হয়ে যাবে তোমাদের জন্য। তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে। দেখো লেখা আছে যে আজকে ব্যবহারিক অংশে যা যা থাকছে, সফটওয়্যার ইনস্টল ও আনইনস্টল করা, ফাইল ফোল্ডার খোলা, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল ও সম্পাদনা, প্রেজেন্টেশন সম্পাদনা, স্লাইড তৈরি, অ্যানিমেশন ও ভিডিও, অ্যাডোব ফটোশপ ব্যবহারের কৌশল ও সম্পাদনা, ইমেল আইডি তৈরি করা, লগ ইন করা। আমার প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা লিস্টে দেখেছো বা আমরা আজকে যে ব্যবহারিক অংশগুলো শিখবো সেগুলো হয়তো তোমরা দেখেছো যে কোন কোন ব্যবহারিক অংশগুলো আমরা শিখবো। এখানে যে অংশগুলো আছে এই অংশগুলো সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা নবম শ্রেণীতে গিয়ে খুব সহজে আমাদের যে ব্যবহারিক অংশের যে 25 নম্বর সেটা আমাদের অ্যাচিভ করাটা খুব সহজ হবে। তাই আমরা আজকে শুরুতেই যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি করে আমরা একটি সফটওয়্যার ইনস্টল করবো। শিক্ষার্থী বন্ধুরা, সফটওয়্যার ইনস্টল করা যায় কিভাবে, মানে কি করে ইনস্টল আমরা করি? তোমরা নিশ্চয়ই তোমাদের মোবাইলের প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলো, প্লে স্টোর থেকে ডাউনলোড করো, ধুমধাম করে কিন্তু সেগুলো ইনস্টল করে ফেলো। তো সেখান থেকে ইনস্টল করতে গিয়ে কিন্তু তোমার ততটা ব্যাক পেতে হয় না। তো যদি ফোনে তোমাকে ব্যাক পেতে না হয় তাহলে কেনই বা তোমার ল্যাপটপ বা তোমার ডেস্কটপে তুমি কম্পিউটারে তুমি সেটা পারবে না? অবশ্যই পারবে। তোমরা দেখবে যে কোনো রকমের সফটওয়্যার ইনস্টল করার সময় দেখবে শুধু নেক্সট 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 এরকমভাবে দেয়া থাকে। তো একটু যদি তুমি খেয়াল করো যে কিভাবে আমি এই সফটওয়্যারগুলো মানে ইনস্টল করব, একদম ছোট্ট বা সহজ একটি সফটওয়্যার দিয়ে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কি করে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তোমরা সবাই কিন্তু স্ক্রিনে খেয়াল করবে, যতক্ষণ পর্যন্ত আমার ব্যবহারিক অংশের এই ক্লাসটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবে বলে আমি আশা করছি। তো চলো আমরা একটি সফটওয়্যার ইনস্টল করে দেখি প্রথমে। শিক্ষার্থী, এখন তোমাদেরকে আমি একটু ব্যবহারিক অংশ দেখানোর জন্য নিয়ে এসেছি। তোমাদের একটা ডেস্কটপ তোমরা দেখতে পাচ্ছ, এখন মনিটরের সামনে আছো তোমরা। আজকে প্রথম যে ব্যবহারিকটা আমরা দেখবো
এই মুহূর্তে, সেটা হচ্ছে কি করে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং কি করে ওই সফটওয়্যারটাকে আবার আনইনস্টল করতে হয়। একে একে করে আজকে আমরা ধাপে ধাপে আমরা কিছু ব্যবহারিক অংশ আমরা শিখব। আমি শুরুতে বলে নিচ্ছি, আমার এই কম্পিউটারটা হচ্ছে উইন্ডোজ 10 প্রো। তোমরা হয়তো অনেকে অনেক রকমের উইন্ডোজ ব্যবহার করো, আমি এটা ব্যবহার করি। এখান থেকে কি করে একটা সফটওয়্যার ইনস্টল করব আর সেই সফটওয়্যারটা আবার কি করে আন ইনস্টল করবো, সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সফটওয়্যার ইনস্টল করার জন্য মূলত তোমাকে দেখা যাচ্ছে ওকে অথবা নেক্সট, অ্যাগ্রি, এরকম টাইপের কিছু কথা তোমার সামনে আসতে পারে, সেগুলোর সাথে তুমি পরিচিত হবে। এগুলোই কাজ মূলত, বেশি একটা কাজ না। একটা সফটওয়্যার ইনস্টল করতে তুমি তোমার ফোনের প্লে স্টোর থেকে যখন একটা সফটওয়্যার ডাউনলোড করো, সেটাকে যখন তুমি তোমার ফোনে ইনস্টল করো, সেই ক্ষেত্রেও কিন্তু সেখানে নেক্সট বা তোমার ওকে, অ্যাগ্রি এরকম টাইপের কিছু দিতে হয়। তো আমরা এখন দেখবো যে একটা সফটওয়্যার ইনস্টল করতে কি করা প্রয়োজন। হ্যাঁ, প্রথমে এটা একটা সফটওয়্যার, কেএম প্লেয়ার, এটা দিয়ে গান শোনা যায়, ভিডিও দেখা যায়। তো সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমেই মাউজের লেফট যে ক্লিকটা আছে, এটাতে আমরা এটার উপরে দুইটা ক্লিক করে দিব সবাই। যারা এই মুহূর্তে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসে আছো, তারাও ট্রাই করতে পারো, অথবা তোমরা দেখতে পারো পরবর্তীতে তোমরা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে সেটা ট্রাই করবে। তো প্রথমে আমরা এই সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব সফটওয়্যারের সেই ইনস্টলিং এর জন্য। এখানে দেখতে পাচ্ছি যে ওকে লেখা আছে, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে কেএম প্লেয়ারের যে সফটওয়্যারটা আছে, এটা এটার সিস্টেম অনুযায়ী সামনের দিকে যেতে থাকবে। আমরা দেখি যে সামনের দিকে কি আছে। এখানে নেক্সট আছে, আমরা নেক্সটে ক্লিক করে দিয়ে দিলাম। এগ্রি আছে, এগ্রিতে দিলাম, আবারও নেক্সট আছে, তারপরে ইনস্টল আছে। ইনস্টলে দেওয়ার পরেই আমাদের একটু অপেক্ষা করতে হবে এই সফটওয়্যারটা আমাদের ল্যাপটপে বা আমাদের পিসিতে প্রবেশ করানোর জন্য। ও কিছু প্রোগ্রাম সেট করে নেয়, ডাউনলোড করে নেয় ওর মতো করে। ও তো সেক্ষেত্রে এখন আমরা একটু অপেক্ষা করবো। এখানে 3 মিনিটস রিমেইনিং দিয়েছে, এরকমই হয়তো 2-3 মিনিটের মধ্যে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো আমি এর মাঝখানে তোমাদেরকে একটু বলে দিই যে এখানে আরো কিছু সফটওয়্যার আছে, যেমন তোমার ক্যামটাসিয়া 9, এনিডেস্ক, জুম একটা সফটওয়্যার, তারপরে গুগল, মজিলা ফায়ারফক্স, তারপরে আছে তোমার ইউসি ব্রাউজার, ওবিএস স্টুডিও, এইরকম অনেক রকমের সফটওয়্যার কিন্তু তোমরা এখানে সফটওয়্যার আইকন দেখতে পাচ্ছ। তো এই নানান রকমের সফটওয়্যার পদ্ধতি প্রায় সেম, কিছু কিছু সফটওয়্যারে হয়তো বা তোমাদেরকে সিরিয়াল কে বা প্রোডাক্ট কে দিতে হবে, সেই ক্ষেত্রে ওইখানে দেয়াই থাকবে সফটওয়্যারের সাথে, তুমি দেখলেই বুঝতে পারবে যে সেখানে তুমি ওইটা বসিয়ে দিলেই তোমার সফটওয়্যারটা সুন্দর মতো ইনস্টল হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু আমাদের গেম প্লেয়ার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টলিং অবস্থায় আছে এই মুহূর্তে। এটা ইনস্টল হয়ে গেলে আমরা আবার আমাদের এই কম্পিউটারের প্রোগ্রাম ফিচার থেকে এই সফটওয়্যারটাকে আবার কি করে আনইনস্টল করতে হয় সেটা আমরা একটু দেখে নিব। তোমরাও কিন্তু তোমাদের মোবাইলে দেখবে যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার গুলো আনইনস্টল করার জন্য বেশি কষ্ট বা পরিশ্রম পোহাতে হয় না, শুধু অ্যাপসটাতে চাপ দিয়ে ধরলেই সেখানে আনইনস্টলের একটা অপশন চলে আসে, সেখান থেকে কিন্তু তোমরা সেটাকে আনইনস্টল করে দিতে পারো। তো ল্যাপটপেও, এই যে এখানেও, কম্পিউটারও ঠিক এরকমই, যারা উইন্ডোজ 10 বা তার উপরে ভালো ব্যবহার করো, যত বেশি আপডেট তত বেশি সহজ। তো এগুলো আমরা এখন একটু দেখবো, একটু আমরা অপেক্ষা করি, অপেক্ষা করি আমাদের সফটওয়্যার ইনস্টল হওয়ার পর পর আমরা আমাদের সফটওয়্যারটা আনইনস্টল করার পদ্ধতিটা আমরা একটু দেখে নিব। তোমরা কিন্তু এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, হ্যাঁ, কারণ তুমি জেএসসি পরীক্ষায় পাশ করার পর তখন তুমি নবম শ্রেণীতে যখন ভর্তি হবে, তখন কিন্তু তোমার, আমি বলেছিলাম যে তোমাদের ব্যবহারিক অংশের জন্য 25 নাম্বার কিন্তু থাকবে তোমাদের এসএসসি পরীক্ষায়। তো সেই জন্য এই 25 মার্কসের জন্য তোমাকে এরকম অনেক রকমের ব্যবহারিকের কাজ করতে হবে। এগুলো তুমি একটু অবসরে বসে করে নিতে পারলে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য অনেক সুযোগ সুবিধা হয়ে আনবে। আমরা অপেক্ষা করছি আর বেশিক্ষণ নাই, মিনিটটা এখন সেকেন্ডে গড়িয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল কমপ্লিট হয়ে যাবে।
আচ্ছা, এই হচ্ছে তোমার কেএম প্লেয়ার সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যার ইনস্টল প্রায় হয়ে গেছে, বাকি নেই, হয়তো উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে যাবে, এবং বলতে বলতে কিন্তু তোমার ইনস্টলিং প্রায় শেষ। আচ্ছা, এই সফটওয়্যারটাকে আবার তোমরা অ্যান্ড্রয়েড সফটওয়্যার হিসেবে কিন্তু প্লে স্টোরে পেয়ে যাচ্ছ, একই সফটওয়্যার। ওইটা তোমরা ফোনে ব্যবহার করার জন্য, আর এটা হচ্ছে তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করার জন্য। ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে কেএম প্লেয়ার এর ইন্টারফেস। এখান থেকে তোমরা অডিও বা ভিডিও শুনতে পারবে, দেখতে পারবে। এর মাঝখানে যদি কোনো প্রোগ্রাম আমাদের সামনে ফাংশন চলে আসে, আমরা সেটাকে ক্যান্সেল দিয়ে দিব। যদি কোথাও ওকে দেওয়া লাগে, আমরা সেটা ওকে দিয়ে দিব। আমরা এখন চলে যাচ্ছি যে এই সফটওয়্যারটাকে আবার কি করে আন ইনস্টল করবো। আমরা আমাদের টেস্ক বারের নিচে আমরা স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পরে এখানে আমরা একটু ক্লিক করে আমরা একটু সার্চ করব কেএম প্লেয়ার। কেএম লিখলে ওই যে দেখো চলে এসেছে কেএম প্লেয়ার। আমি এর ডান দিকে চলে যাব, আন ইনস্টল একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার প্রোগ্রাম যে ফিচার আছে এটা চলে আসলে, এখান থেকে কেএম প্লেয়ার একটু নিচে আছে, এখান থেকে আমি আন ইনস্টল করে রাইট বাটন ক্লিক করে দিব। আন ইনস্টল অপশন আসবে, আমি জাস্ট শুধু ক্লিক করে দিব, ফিনিশে ক্লিক করব। এটা এটার মতো করে এখন আন ইনস্টলের প্রসেসিং এ চলে যাবে। আন ইনস্টল আমি দিয়ে দিলাম, চলে আসছে। তারপর ইএস দিয়ে দিলাম, এটা আমার ল্যাপটপ থেকে বা আমার কম্পিউটার থেকে এখন আউট হয়ে যাবে, শেষ। এখন আমাদের সফটওয়্যারটা রয়ে গেছে, কিন্তু আমরা যে ইনস্টল করেছিলাম সেই ইনস্টলের শর্টকাট ফাইলটা কিন্তু এখানে নাই, ছিল একটু আগে। এই হলো শিক্ষার্থী বন্ধুরা যে কি করে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় সেটা আমরা দেখলাম, এবং ওই সফটওয়্যারটাকে আবার কি করে আন ইনস্টল করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। আশা করি তোমরা এই সফটওয়্যার ইনস্টল এবং আন ইনস্টল পারবে। বাকি সফটওয়্যার গুলো প্রায় সেম সেম, এভাবেই তোমাকে করতে হবে। আমি আশা করছি তোমরা সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করাটা শিখে গেছো। খুবই সহজ, অত্যন্ত সুন্দরভাবে তুমি কিন্তু সেটা করতে পারছো। কিছু কিছু সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করার ক্ষেত্রে তোমরা যদি একটু ইংরেজি লেখাগুলো পড়ো, যদি কোথাও আটকে যাও, তাহলে লেখাগুলো পড়লে কিন্তু তুমি বুঝতে পারবে যে সেখানে কোন জায়গাটাতে তোমার প্রবলেম বা কোন জায়গাটাতে তোমাকে ক্লিক করলে তুমি সফটওয়্যারটা ইনস্টল করাটা তোমার পক্ষে সহজ হবে অথবা আনইনস্টল করাটা সহজ হবে। তাহলে আমাদের সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করাটা নিশ্চয়ই শেখা হয়ে গেছে। এবার আসো দ্বিতীয়তে, আমরা যে ব্যবহারিক অংশটা তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে যে ফাইল ফোল্ডার খোলা। ফাইল ফোল্ডার কি? আচ্ছা, ফাইল ফোল্ডার বলতে আমরা কি বুঝি একটু যদি আমরা সহজভাবে, আমি যদি তোমাদেরকে একটু বলি যে মনে করো একটা বক্স আমার হাতে, ঠিক আছে, এই যে এরকম একটা বক্স, এই বক্সের মধ্যে মনে করো তোমার অনেক কিছু রাখা যায় ইচ্ছে করলে। এই বক্সটাকে তুমি ফোল্ডার ধরে নাও, আর যেগুলো তুমি রাখবা যে এলিমেন্টগুলো সেগুলো ধরে নাও তুমি ফাইল। সেটা হতে পারে তোমার ডকুমেন্টস, হতে পারে মিউজিক, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে প্রেজেন্টেশন, হতে পারে আরো অনেক রকমের কিছু হতে পারে। তাহলে আমাকে মানে ফোল্ডারটার মধ্যেই কিন্তু সবগুলো সবগুলি রাখতে হবে, আমার যাবতীয় যেই ফাইল আছে। তো ফোল্ডার কি করে বানানো হয় বা ক্রিয়েট করতে হয় সেটা আমরা একটু দেখবো। আমাদের এখন মনিটরের মধ্যে তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে কি করে একটা ফোল্ডার কিন্তু তোমরা তৈরি করতে পারো খুব সহজে। আসো আমরা একটু দেখে নিই কি করে ফোল্ডার এবং ফাইল তৈরি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ব্যবহারিক অংশটা দেখার পর এখন যে দ্বিতীয় ব্যবহারিক অংশটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একটা ফোল্ডার কি করে তৈরি করতে হয়, এবং এই ফোল্ডারটাতে আবার কি করে ফাইল, তারপরে যাবতীয় তোমার ডকুমেন্টস কি করে ফোল্ডারটাতে সংরক্ষণ করে রাখা যায় সেই বিষয়টা। এখানে বাম দিকে দেখো অনেক রকমের ফোল্ডার আছে। আমি কিন্তু এভাবে ফোল্ডারের মধ্যে অনেক কিছু রেখেছি আমার ডকুমেন্টস। তোমরাও কি করে তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার একটা ফোল্ডার ক্রিয়েট করবে এবং সেখানে তোমার ব্যক্তিগত বা তোমার এসেন্সিয়াল বিষয়গুলো তুমি রাখতে পারবে সেটা এখন দেখবো। ফোল্ডার তৈরি করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এই অপশনগুলো পেয়ে যাবে,
এর মধ্যে নিউ একটা অপশন আছে, ওইটাতে একটু তুমি কার্সারটা নিলেই তোমার রাইট অ্যারো আছে একটা, ওইটাতে একটু সামনে গেলে দেখবে একটা ফোল্ডার অপশন আছে, ওইটাতে জাস্ট ক্লিক করে দিবে। ঠিক আছে, তাহলে তোমার নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই নিউ ফোল্ডার ক্রিয়েট হওয়ার পরে এটাতে তুমি রাইট বাটন ক্লিক করে নিচে গিয়ে রিনেম করতে পারো ইচ্ছে মতো। যেমন আমি রিনেম করে আইসিটি লিখে দিলাম, এখানে লিখে জাস্ট ক্লিক করে দিলাম, এই হচ্ছে আমার একটা ফোল্ডার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি করে করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে গিয়ে নিউ, নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফোল্ডার হয়ে যাবে। এই ফোল্ডারের মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো করে তুমি তোমার অডিও ভিডিও যা ইচ্ছে তুমি তা রাখতে পারবে। যেমন ধরো তুমি এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এই দুইটা ছবি তুমি এটার ভিতরে রাখতে চাচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা কি করি, যে কোনো বিষয় কিন্তু কপি করে পেস্ট করে ছেড়ে দিই। তাহলে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে কপি করব, পরে আমরা ফোল্ডারের মধ্যে প্রবেশ করব, গিয়ে দেখবো ব্ল্যাঙ্ক আছে, ওইখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। এই যে আমার ছবিটা এখানে চলে আসছে। অথবা যারা একটু অ্যাডভান্স লেভেলের আছো, তোমরা কিন্তু ইচ্ছে করলে এই যে ছবিটাকে ধরে ড্রাগ করে তুমি ফোল্ডারের কাছে নিয়ে ছেড়ে দিলে, এই ছবিটা একেবারে ভিতরে চলে গেল, তার মানে এটা কাট হয়ে গেছে, কপি হয় নাই। যখন তুমি ড্রাগ করবা সেটা হয়ে যাবে কাট, আর যখন তুমি ধরে কন্ট্রোল সি কিবোর্ডে দিয়ে এখানে ভিতরে গিয়ে কন্ট্রোল ভি দাও, তাহলে একই তোমার এলিমেন্ট ভিতরে আরেকটা চলে যাবে, এখানে একটা এখানেই থাকবে। আমি যদি মনে করি এটা এই ভিডিওটা আমার একেবারে ফোল্ডারের ভিতরে নেওয়া দরকার, আমি এটাকে ড্রাগ করে ছেড়ে দিব ভিতরে, এটা চলে যাবে। ভিতরে গিয়ে দেখো তুমি যে কি সুন্দর ভাবে তোমার যেগুলো ছিল এগুলো এখানে আছে। এখান থেকে আবার তুমি ইচ্ছে করলে আরেকটা ফোল্ডার তৈরি করতে পারো, রাইট বাটন ক্লিক করে নিউতে যাবে, নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করলে আরেকটা ফোল্ডার হয়ে গেল। ধরে নাও এই ফোল্ডারের নাম দিলাম হাসা, HASAN হাসা, তাহলে হাসানের ডকুমেন্টস এখানে থাকবে। এরকম তুমি ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফাইল, যত ইচ্ছে তোমার হয় তত তুমি কিন্তু করে সুন্দরভাবে সাজাতে পারো। তো সেই জন্য আমাদের কি করতে হবে, ফোল্ডারটা আগে ক্রিয়েট করতে হবে। এখানে তুমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইলও খুলতে পারো। এটা ফাইল খোলার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে, আবার নিউতে যেতে হবে, এই ফোল্ডার যেখানে তুমি ক্লিক ক্লিক করেছিলে একটু নিচে গিয়ে দেখো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে। এটা নিয়ে একটু পরে আমি তোমাদেরকে আরেকটা ব্যবহারিক আমি করাবো, তারপর আমি এটাতে একটু দেখাই দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টস ফাইল হয়ে গেছে। তাহলে আমার একটা ফোল্ডারের মধ্যে কিন্তু তুমি অসংখ্য ডকুমেন্টস রাখতে পারছো। এটাই হচ্ছে মূলত একটা ফোল্ডার। তো ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটার ভিতরে তোমার ডকুমেন্টস রাখতে হয়, এই জিনিসটা আমরা এই ব্যবহারিক অংশে আমরা জানতে পেরেছি। আশা করছি তোমাদের অন্তত ফাইল ফোল্ডার খোলা নিয়ে কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। তাহলে তোমরা ফোল্ডার এবং ফাইল তৈরি করাটা শিখে গেছো, খুব সহজে কিন্তু ফোল্ডার এবং ফাইলটা ক্লিক করতে পেরেছো তোমরা, বা পারবে আশা করছি। শুধু মাউজের সেখানে কাজ আছে, মাউজের রাইট বাটন ক্লিক করলেই তোমরা একটা নিউ ফোল্ডার একটা অপশন পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা একটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে একটা ফোল্ডার কিন্তু তৈরি করে ফেলতে পারো। ওই ফোল্ডারের ভিতরে তুমি নাম দিয়ে, নাম লিখে তুমি যা ইচ্ছে তা তোমার সেখানে রাখতে পারো। তাহলে আমরা ফাইল ফোল্ডার তৈরি করা শিখে গেছি, একটু আগে আমরা শিখেছি যে কি করে সফটওয়্যার ইনস্টল করতে হয়, তারপরে আমরা একটু সামনের দিকে যাব। এরপরে আমরা কোনটা তৃতীয় নম্বরে যে ব্যবহারিক অংশ রেখেছি সেটা কোন? আচ্ছা, তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটি আছে, এই বইটির যে পাতাগুলো, পাতার পৃষ্ঠাগুলো যেখানে লিখা আছে, দেখবা যে বাংলায় লিখে আছে, ইংরেজিতে লিখা আছে, সমস্ত কাজগুলো লেখালেখি যে কাজগুলো সম্পাদন করা হয়েছে সেগুলো সবকিছু কিন্তু ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা, ওয়ার্ড প্রসেসর দিয়ে করা। তো সেক্ষেত্রে আমরা একটু জানবো যে আমরা কি করে ওয়ার্ড প্রসেসরটা ব্যবহার করব, এবং সেখানে কি কি অপশন আছে, এবং সেখান থেকে আমরা কি করে আমাদের একটা ফাইল তৈরি করতে পারবো, অথবা একটা বায়োডাটা তৈরি করতে পারবো, আমি আমার নাম লিখতে পারবো, হ্যাঁ, এখান থেকে আমি আমার লেখালেখির কাজগুলো কিভাবে করতে পারবো, এই বিষয়গুলো আমরা একটু এখন ব্যবহারিক অংশে একটু দেখব। ওপেন করব কি করে, সেভ করব কি করে, আসো আমরা একটু স্ক্রিনে দেখে দেখে নিই যে কি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব এবং সেখানে আমাদের ফাইলটা আমরা সেভ করতে পারবো, এবং এই কাজগুলো আমরা কিভাবে করব একটু দেখে নিই। আসো সবাই স্ক্রিনের দিকে তাকো। সব প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তৃতীয় ব্যবহারিক অংশে তোমাদেরকে যেটা দেখাবো, তোমরা নিশ্চয়ই একটু মনোযোগ সহকারে সেটা খেয়াল করবে। হ্যাঁ, আমরা প্রথম দুইটা ব্যবহারিক তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, এখন তৃতীয় ব্যবহারিক অংশে যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কি করে আমরা ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ডটা সেখানে।
আর ওপেন করার পর মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহারের যে কৌশলগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন একটু তোমাদেরকে দেখাবো। তোমরা যারা এই মুহূর্তে ল্যাপটপ বা কম্পিউটারের পাশে আছো, তোমরা ইচ্ছে করলে খুলতে পারো আমার সাথে। হ্যাঁ, তাহলে আমার এই ডেস্কটপের ঠিক নিচের দিকে দেখো একটা টেক্সট বার আছে, এখানে এই আইকনটা আছে প্রিয় শিক্ষার্থীরা, ডাব্লিউ একটা আইকন, এটাই কিন্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা মাইক্রোসফট অফিসের ভিতরে থাকে। তো এটা কি করে আমি আনলাম সেটা তোমাদেরকে আমি না হয় একটু পরেই দেখাবো, কিন্তু এটা কোথায় আছে ফার্স্টে আমাকে কোথা কোন জায়গা থেকে এটাকে আনতে হবে সেটা একটু আমরা দেখে নিই, কোন জায়গায় আমি মাইক্রোসফট ওয়ার্ডটা পাবো, মূলত কোথায় থাকে মাইক্রোসফট এই ওয়ার্ড ডকুমেন্টটা। তো আমরা টাস্ক বারের বাম দিকে যেটা স্টার্ট অপশন আছে আমরা সেখানে চলে যাব। সেখান থেকে গিয়ে এখানে অনেক রকমের দেখবে যে তোমার সফটওয়্যারগুলো এখানে আছে ডান দিকে। হ্যাঁ, তো এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস খুঁজব কোথায় আছে। নর্মালি এজি মাইক্রোসফট অফিস 2013 এই ডাউনেরতে ক্লিক করলে মাইক্রোসফট অফিসের ভিতরে যে সমস্ত সফটওয়্যারগুলো আছে এগুলো সব এখানে শো করবে। তো এখান থেকে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে নিতে হবে। এই যে ওয়ার্ড 2013 নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট তুমি ক্লিক করে দিবে একটা। ক্লিক করে দেওয়ার পর পর এই যে হচ্ছে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা তোমার আমাদের সামনে এখন দেখা যাচ্ছে। তো এটাতে অনেকগুলো পেজ থাকবে, নর্মালি আমরা ওই পেজগুলোতে না গিয়ে আমরা যেটা নিয়ে কাজ করব মূলত একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করে দিব প্রথমটাতে, যেটা ব্ল্যাঙ্ক সাদা, এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে আমাদের চোখের সামনে সাদা। নিশ্চয়ই তোমরা তোমাদের খাতায় লিখো, ধরে নাও যে এটা একটা খাতা, তোমার খাতায় তোমার বাম দিক থেকে লিখতে হয়, এটাও এখানে বাম দিক থেকে লিখতে হবে, বাম থেকে ডানে। তো এইখানে উপরে দেখবা যে অনেকগুলো অপশন আছে। এখানে আমি যখন কাজগুলো করতে যাব তখন এই অপশনগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কিন্তু এখন শিখে ফেললাম যে মাইক্রোসফট ওয়ার্ডটা অফিসের কোন জায়গায় আছে এবং অফিসটাই বা কোথায় আছে, ওইখান থেকে কি করে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি আনলাম, এনে আমার আমার সামনে রেখেছি। এখন আমি এখানে কিছু কাজ করতে ইচ্ছে করলে কাজ করতে আমি চাইলে আমি কাজ করতে পারবো। আমি বলেছিলাম তোমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে লেখালেখির যত কাজ আছে সব কিছু করা হয় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। যেমন তুমি তোমার নাম, তোমার বাবার নাম, তুমি মার নাম কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ডে লিখতে পারো। আচ্ছা, নর্মালি আমরা ওয়ার্ডে লিখতে গেলে আমরা যদি এখন বাংলায় লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ফন্ট আছে সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এই যে এই জায়গাটায় ফন্ট আছে, ডাউনেরতে ক্লিক করলে এখানে শোচনীয় এমজি নামে একটা ফন্ট তোমরা পাবে, ওই ফন্টটা তোমরা সিলেক্ট করে নিলে, এই যে শোচনীয় এমজি সিলেক্ট করে নিলে তোমরা বাংলায় লিখতে পারবে। ধরো আমি এখন বাংলায় লিখবো, বাংলায় লিখার জন্য আমার ফন্ট সিলেক্ট হয়ে গেল, আমি এখন বাংলায় লিখবো, বাংলায় লিখবো ধরো আমার সোনার বাংলা। তো এরকম প্রথমে লিখতে গেলে দেখবা যে ঠিক মতো নাও আসতে পারে, সেজন্য তোমাকে সেটিংসটা ফিরিয়ে আনতে গেলে কন্ট্রোল অল্ট্রা আর দিতে হবে বাংলাদেশের বি, দুইটা একসাথে চেপে ধরে বাংলাদেশের বি দিতে হবে, তারপরে তুমি এখানে লিখতে পারবা। যদি কন্ট্রোল অল্ট্রা বাংলাদেশের বি ধরার পরে এরপর তুমি ঠিক মতো লিখতে পারবে আমার সোনার বাংলা। এই আমি লিখে নিলাম, আমি তোমায় ভালোবাসি। তাহলে এই যে আমি লিখে ফেলেছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাহলে এই যে লেখাটা, হ্যাঁ এই লেখাটা ইচ্ছে করলে তুমি এখন বড় করতে পারো। এটা 11 ফন্টে আছে, উপরে দেখো কত নম্বর ফন্ট আছে সাইজ, এটা কিন্তু এখানে শো করছে। তাহলে আমি যদি এখন আমার সোনার বাংলাটাকে সিলেক্ট করে এই ফন্টের ডাউনেরতে ক্লিক করি, তাহলে এখানে আমি ফন্ট যেটাতে ধরবো ওই ফন্ট অনুযায়ী আমার সামনে চলে আসবে। এই আমি 36-এ ধরলাম, 36-এ ফন্টটা চলে আসলো আমার সামনে, এটা হচ্ছে ফন্ট সাইজ। অথবা তুমি এই ফন্টটাকে কালার করতে পারো, তুমি সিলেক্ট করে ধরে তুমি এখানে এ নামে একটা দেখবা আইকন আছে, একটা এ, এর ডাউনেরও থাকবে, এই ডাউনেরোর মধ্যে তুমি নিচে গেলে দেখবো অনেক রকমের কালার আছে, তুমি যে কোনো কালার ইচ্ছে করলে তুমি তোমার মতো করে নিতে পারো। আমি এই কালারটা নিলাম, সিলেক্ট করে দিলে এ কালার হয়ে গেল। তাহলে কি করে বড় ছোট করতে হয় সেটা শিখলাম, আর কি করে আমার কালার করতে হয় সেটাও শিখলাম। আমার মনে হচ্ছে এটা আমি এক লাইনে আনবো, তাহলে আমাকে 36-এর জায়গায় আমি ধরো
26 বা 28 আমি করে দিলাম, এক লাইনে হয়ে গেল। এভাবে তুমি নিচে গিয়ে আরো লাইনের পর লাইন অনেক লিখতে পারবে, এভাবে পৃষ্ঠার পর পৃষ্ঠা তোমাকে দিতেই থাকবে কম্পিউটার, তোমাকে এরকম পৃষ্ঠা তোমাকে দিতে থাকবে, অসংখ্য লেখা তুমি লিখতে পারো, তুমি তোমার বায়োডাটা তৈরি করতে পারো, তারপরে তুমি তোমার বিভিন্ন রকমের অনুচ্ছেদ লিখতে পারো, এখানে তোমার ইচ্ছে মতো করে তুমি লেখালেখির কাজ এখান থেকে তুমি করতে পারো। এখানে আরো অনেক প্রোগ্রাম রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সাব মেনু আছে কিছু, এখানে তুমি ইচ্ছা করলে ফন্টের সাইজ তুমি ফন্ট চেঞ্জ করে অন্য ফন্ট নিতে পারো। তো নর্মালি এই ফন্টটা দিয়ে তোমরা কাজ করবে যদি কখনো করে থাকো, হ্যাঁ, আর যদি অব্রত তোমরা যদি ইউনিক করে করে থাকো তাহলে নিকোশ ব্যান একটা ফন্ট আছে ওইটা দিয়ে করবে। তো ছোটখাটো কাজ করার জন্য তোমাদের একটুকু জানা দরকার যে তোমার এটা কি করে ওপেন করব, আমি কিভাবে লিখবো, কালার করব কি করে, আর কিবোর্ডের যে ফন্টে তুমি কিবোর্ডের যে কীতে চাপ দিলে যে ফন্টটা আসবে ওইটা তোমাদের একটু জানা থাকতে হবে। এটা করার পরে শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা সেভ না দাও তাহলে কিন্তু তোমার ফাইলটা থাকছে না। সেভ দেওয়ার জন্য একদম কর্নারে দেখবা দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে সেভ, এটাতে তোমরা ক্লিক করলে পারো অথবা কিবোর্ডে কন্ট্রোল এস এ তুমি ক্লিক করলে পারো, তাহলে এরকম একটা অপশন চলে আসবে যে কম্পিউটার তোমাকে বলবে যে তুমি কোথায় সেভ করতে চাচ্ছ। তখন তুমি এখানে ব্রাউজ করবে, ব্রাউজ করে ধরো আমি বলে দিচ্ছি ওকে যে আমি ডেস্কটপে সেভ করব, এই যে ডেস্কটপে আমি সেভ করলাম, আর এখানে ফাইল নেমে আমি একটা ফাইল দিয়ে দিব। আমি কি ফাইল দিতে পারি, যেমন ফাইল দিতে পারি আমি রাজু, রাজু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমি এটাকে ক্যান্সেল করে দিব, ক্যান্সেল করে গিয়ে দেখবো আমার ডেস্কটপে কোথায় এই রাজু নামে ফাইলটা আছে। এই যে রাজু নামে একটা ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে এটাতে ডাবল ক্লিক করে দেখতে পারো তুমি যেইটুকুন কাজ করেছো ওইটুকুন কাজ এখানে রয়ে গেছে। তাহলে আমার ওয়ার্ডে কাজ করার সময় আমাকে খেয়াল করতে হবে আমি যতক্ষণই কাজ করলাম আমাকে কন্ট্রোল এস দিতে হবে, আর যদি না দিয়ে থাকো তাহলে তোমার কন্ট্রোল এস এর আগ পর্যন্তই তোমার থাকবে, বাকিটা কিন্তু মুছে যাবে যদি বিদ্যুৎ চলে যায়, যদি তুমি যদি ল্যাপটপ ছাড়া অন্য কোথাও কাজ করো আর কি। হ্যাঁ, তাহলে আমরা ওয়ার্ড ওপেন করা শিখলাম, সেভ করা শিখলাম, লেখাও শিখলাম, ঠিক আছে। আরও অনেক ব্যবহারিক অংশ আছে তো শিক্ষার্থী, তাই একটু কম করে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি যে তোমরা এইটুকুন করে যদি শিখতে পারো তাহলে তোমাদের নবম শ্রেণীতে গিয়ে তোমরা অনেক ভালো ধরনের মানে ক্লাস তোমরা উপভোগ করতে পারবে এবং তুমি দেখবে যে তোমার পারফরমেন্সটা অনেক ভালো তখন তুমি করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল এবং কিভাবে সেটাকে সম্পাদন করবে এই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমরা জানতে পেরেছো। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য যেই যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষকরা অনেক সময় দেখবে যে মাল্টিমিডিয়া ক্লাস নিচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন একটার পর একটা স্লাইড আসছে, খুব সুন্দর সুন্দর ছবি, অডিও, ভিডিও কিন্তু দেখাচ্ছে। কি করে করা হচ্ছে এই কাজগুলো তোমাদের একটু জানা দরকার এবং এগুলো তোমরা জানলে পরে তোমাদের নবম শ্রেণীতে গিয়ে কাজে লাগবে এবং তোমাদের ব্যক্তিগত জীবন অনেক রকমের কাজে লাগবে। এই পাওয়ার পয়েন্টের উপরে আমি একটি বাড়ির কাজে রেখেছি সর্বশেষ, আমি এখন বলবো না তোমাদের, তো এই জন্য তোমাদের এই অংশটা একটু দেখাটা খুবই জরুরি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন সম্পাদন, স্লাইড তৈরি করা, অডিও ভিডিও কি করে যুক্ত করতে হয় এইগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। আসো আমরা দেখি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কম্পিউটার কোথায় আছে, কোথা থেকে আমরা খুঁজে বের করবো এবং সেখানে গিয়ে কিভাবে আমরা কাজগুলো করব, কি কি অপশন আছে, কি কি ফাংশন আছে এগুলো আমরা একটু দেখে নিই। সেখানে গিয়ে আমরা কি করে ছবি, তারপরে আমরা কিছু লেখা, অডিও ভিডিও এগুলো যুক্ত করব, এইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব এখন। তোমরা একটু খেয়াল করে মনিটরের স্ক্রিনের দিকে দেখো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তোমাদেরকে যে ব্যবহারিক অংশটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসেরই একটা অংশ, যেটাকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট বলে থাকি। তোমরা নিশ্চয়ই স্কুলে তোমাদের শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তোমাদের ক্লাস নিয়েছেন, সেখানে তোমরা যেই প্রেজেন্টেশনগুলো দেখো সেগুলোই কিন্তু হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করা। তো এইগুলো আমাদের যদি একটু জানা থাকে সেক্ষেত্রে তোমাদের নবম শ্রেণীতে গিয়ে বা তোমাদের ব্যক্তি জীবনে সেটা অনেক উপকারে আসবে। তো আমরা আজকে একটু দেখবো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কোথায় থাকে এবং কোন জায়গা থেকে আনতে হয়, এইটাতে কি কি কাজ করতে হয় আমরা একটু দেখবো। চলো আমরা আগে যে মাইক্রোসফট অফিসটা আমরা খুঁজে নিয়েছিলাম যেখান থেকে, ঠিক ওইখানে যাব, আমরা স্টার্টে যাব, গিয়ে ওইখানে মাইক্রোসফট অফিস কোথায় আছে আমরা একটু স্ক্রল করে নিচে গেলাম। মাইক্রোসফট অফিস 2013, এখান থেকে একটু নিচে গেলেই দেখবে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 আছে আমারটা। হ্যাঁ, তাছাড়া টেক্সট বারে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এইখানে পাওয়ার পয়েন্টের একটা চিহ্ন আছে, এইখানে আমি এটা এনে রেখেছি। তো আমরা এখান থেকে নর্মালি ক্লিক করে আমরা ওপেন করে নিব।
ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের এখানে অনেকগুলো স্লাইডের আইকন দেওয়া আছে। তোমরা প্রথমটা যেটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, মাইক্রোসফট অফিসের মতো ওয়ার্ড এর মতো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করবে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পরে ঠিক এইরকম আসবে। এরকম দুইটা বক্স, প্রথমটা হচ্ছে টাইটেলের আর পরেরটা হচ্ছে সাবটাইটেল। তো আমরা মূলত দেখবো, যে একটু ছোট ছোট করে দেখবো কি করে একটা স্লাইডের কাজ করা যায়। তাহলে ধরো যে আমি এখানে দ্বিতীয় যেটা আছে এটাকে আমি সিলেক্ট করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি এই দাগের কাছে নিলেই চার মাথায় একটা আইকন আসছে। এটাতে তুমি ধরে মাউজে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবে, সেটা মুভেবল, অথবা এটাতেও তুমি ধরে নিতে পারো। তো আমার দ্বিতীয়টা মনে করে দরকার নাই, আমি আপাতত প্রথমটাতে কাজ করব। আমি দ্বিতীয়টাতে সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট অপশনে চাপলে সেটা চলে যাবে ডিলেট করার জন্য। এটাতে আমি ধরো এখন কাজ করব। ধরো আমি এখন এখানে আমি টাইপ করব বাংলায়, সেক্ষেত্রে তুমি আগেই জানো যে ফন্টে গিয়ে আমাদের বাংলাটা সিলেক্ট করে নিতে হবে। তো বাংলাটা হচ্ছে আমরা শুচুনি এমজি দিয়ে লিখেছি এর আগে। তো শুচুনি এমজি আনার জন্য SUTO লেখলেই তোমার ফন্টটা চলে আসবে। ইন্টার দিয়ে তুমি এখানে লেখা শুরু করতে পারো। যেমন আমি লিখছি আমার আমাদের দেশের নাম বাংলাদেশ, এই যে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা আমি লিখেছি। এটা ফন্ট সাইজ 60। যদি এটা তুমি বাড়াতে চাও তাহলে ফন্টের কাছে গিয়ে তুমি যদি ধরো তাহলে সেটা কিন্তু বেড়ে যাবে। তোমার এটা সিলেক্ট করে তারপরে তুমি ধরো 60 আছে এখানে, 60-এর পরে 66 আছে, সেখানে তুমি যত ইচ্ছা তত, অর্থাৎ বড় ছোট করা এটা তোমার ব্যাপার। ইউ রাইট চয়েস। এখানে আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা আমি লেখার পরে চিন্তা করলাম এর পরের লাইনে যদি কোনো লিখতে চাও তাহলে বাংলাদেশের পরে গিয়ে ইন্টার দিলে পরে এখান থেকে আবার তুমি লেখা শুরু করতে পারো। এরকম অনেক কিছু তুমি লিখতে পারো। তা আমি মনে করছি যে বাংলাদেশ লিখেছি, আমি এখন একটা ছবি ইনসার্ট করতে চাচ্ছি নিচে। তার আগে বলে নিই যে আমাদের দেশের নাম বাংলাদেশ এটাকে তুমি ইচ্ছে করলে সিলেক্ট করে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো এর মধ্যে ডাউনের ওতে ক্লিক করে যেই কোনো কালার তুমি ধরলেই এখানে ওই কালারটা হয়ে যাবে একই। তারপরে আমরা একটা ছবি আনতে গেলে ইনসার্ট, ইনসার্টের অপশনটা মনে রাখতে হবে যে এখানে ছবি নেওয়ার জন্য ব্যবহার হয়, ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন করা হয়। ট্রানজেকশন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে এখান থেকে ট্রানজেকশন দেওয়া হয়। অ্যানিমেশন, অ্যানিমেশনের নাম তো শুনেছো, এগুলো আমি তোমাদেরকে প্রয়োগ করে দেখাবো। স্লাইড শো আছে, রিভিউ আছে, ভিউ আছে, অ্যাড ইনস আছে। তাহলে আমরা ইনসার্ট করে একটা ছবি নিয়ে আগে আসো। ইনসার্টে ক্লিক করে আমাদের ডাউনলোড করা যে ছবিগুলো আছে আমার ল্যাপটপে, সেখান থেকে ধরো যে আমরা একটা ছবি নিলাম। ধরে নাও যে আমরা এই ছবিটা নিয়েছি, একজন শিক্ষার্থী, শিক্ষার্থী ছবিটা নিয়েছি। তা আমি একটু যখন ছবিটাকে ছোট বড় করব তখন আমাকে কর্নারে ধরে টানতে হবে, চতুর্দিকের যে কর্নার এই কর্নারে ধরে টানলে ছবিটা সমানভাবে ছোট হবে। আর তুমি যদি এইখানে ধরে টান দাও তাহলে বড় বা চ্যাপটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কর্নার ধরে টানলে পরে এটা সুন্দর হবে, এক শেপের হবে। আমি এভাবে রাখলাম, এইভাবে রাখলাম, এই আমাদের দেশের নাম বাংলাদেশ আমি আরেকটু ছোট করে দিলাম, এই যে। তাহলে এটা হচ্ছে একটা স্লাইডের কাজ করছে আর কি। হ্যাঁ, তাহলে এটাতে ধরো আমাদের দেশের নাম বাংলাদেশ, এটাতে আমি একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। এখানে অনেক রকমের অ্যানিমেশন আছে, তুমি ধরলে এটা শো করবে তুমি কেমন অ্যানিমেশন দিতে চাচ্ছ। এটা দিলাম ছবিতেও, ধরো আমি একটা দিয়ে দিলাম ছবিটাতে, ধরো এটা দিয়ে দিলাম। তাহলে তুমি যখন স্লাইড শো করবে নিচে তখন দেখবে যে তোমার এই স্লাইডের জন্য এরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে একটা স্লাইড হয়ে গেল তোমাদের। তো দ্বিতীয় স্লাইড করার জন্য দুইটা পদ্ধতি আছে। এখানে তুমি নিউ স্লাইড যদি দাও হোমে গিয়ে পাবে, তাহলে ওই প্রথম যেভাবে নিয়েছো এরকম একটা স্লাইড তৈরি হয়। তো আমরা কি করব, নর্মালি ফন্টটা যেন চেঞ্জ না হয় সেজন্য আমরা এই স্লাইডটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। তারপরে এটা নিচে গিয়ে আমরা কার্সারটা রেখে কন্ট্রোল ভি দিব, হ্যাঁ, ভার্বের ভি। তখন আরেকটা তোমার এখানে স্লাইড হয়ে গেছে, একই স্লাইড। তখন আমরা এই স্লাইডের ছবিটা শুধু চেঞ্জ করে দিব, আর যেটা ইচ্ছা আমরা সেখানে আরেকটা ছবি আনতে পারবো। অথবা এখানে লেখার মধ্যে ধরো তুমি আরেকটু লেখা পরিবর্তনও করতে পারো, সেটা তোমার ব্যাপার। আমি যদি তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই যে ইনসার্টে গিয়ে শেপের কিছু কাজ আছে, হ্যাঁ, শেপের কিছু কাজ এখানে ক্লিক করলে ডাউনের হতে অনেক রকমের শেপ আছে। আমরা একটা শেপ নিয়ে কাজ করি একটু দেখি, এই যে এরকম ভাবে যদি আমরা একটু একটা শেপ নিই ঠিক এরকম। আচ্ছা, এরকম ভাবে নেওয়ার পরে আমরা আবারও শেপে যাব। যাওয়ার আগে এটাকে আমরা একটু কালার করে দিই। হ্যাঁ, সিলেক্ট করে আমরা হোমে গিয়ে শেপ ফিলে যাব। শেপ ফিলে অনেক রকমের কালার আছে, এখানে এটা এই কালারটা নিলাম আমরা। নেওয়ার পরে ইনসার্টে গিয়ে আবার আমরা শেপে যাব, সেখান থেকে একটা রাউন্ড শেপ নিলাম আমরা, গোলাকার। এটাকে তোমার যত ইচ্ছে ততই তুমি কর্নারে ধরে, মানে কর্নারে ধরে যখন টানবে তখন সমানভাবে হবে, সুন্দরভাবে ইচ্ছে ইচ্ছে মতো। এটাকে ধরো আমরা আবার হোমে গিয়ে আমরা শেপ ফিল করে আমরা সেটাকে
লাল করে দিলাম, দেখো তো কি হয়ে গেছে, নিমিষেই কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার একটা অবয়ব তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট তোমার একটা শেপের কাজ আমি দেখিয়েছি, এখানে অনেক রকমের শেপ আছে, তুমি সেখান থেকে আনতে পারো, অনেক রকমের কাজ করতে পারো, অনেক মজার মজার কাজ কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জন্য তৈরি করা যায় শিক্ষার্থী, সেটা তোমরা ইচ্ছে করলে করতে পারো। তারপরে এখানে ধরো এইটাকে আমি আরেকটা কপি করে আমি আরেকটা নিলাম, নেয়ার পরে আমি এই পতাকাটা রাখলাম না, এখানে একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি, ডান দিকে গিয়ে দেখবে ইনসার্টে রেখে যে ভিডিও, ভিডিওতে গিয়ে একটা হচ্ছে অনলাইন ভিডিও আর একটা হচ্ছে ভিডিও অন মাই পিসি, আমি ভিডিও অন মাই পিসিতে ক্লিক করে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ডাবল ক্লিক করব, তখন ভিডিওটা এখানে চলে আসবে, চলে আসলে একটু কর্নারে ধরে টান দিয়ে একটু বড় করে দিলাম, আর এই ভিডিওটার ফ্রেম উপরে দেখো সিলেক্ট করা আছে, অনেক রকমের ফ্রেম আছে, যে কোনোটাতে ধরলেই একটা ফ্রেম হয়ে যাবে, ধরো আমি এই ফ্রেমটা আমার কাছে পছন্দ হয়, আমি ধরো এই ফ্রেমটা দিলাম, আচ্ছা ধরো আমি এই ফ্রেমটা করলাম, হ্যাঁ টিভির মতো মনে হচ্ছে আর কি, তো এটাতে তুমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডান দিকে দেখবা স্টার্ট আছে, স্টার্টে গিয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে, তখন তোমার প্রেজেন্টেশনটাতে যখন তুমি স্লাইড শো করবে তখন দেখবে অটোমেটিক্যালি তোমার ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে। যে কত সুন্দর একটা ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন, অর্থাৎ ভিডিওটা তুমি এইভাবে ইনসার্ট করতে পারো তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে। আবার দেখা যাচ্ছে অডিও যদি তুমি ইনসার্ট করতে চাও সেক্ষেত্রে ওই একই জায়গায় তোমার এই যে ইনসার্টে গিয়ে আবার অডিও তুমি ওইখান থেকে অ্যাড করতে পারো। এটা হচ্ছে কি করে তুমি ভিডিও এবং অডিও অ্যাড করবে, প্রথমটা দেখিয়েছি কি করে ছবি অ্যাড করবে, নাম কি করে লিখবে, ইংরেজি লিখতে চাইলে আবার ফন্টটা চেঞ্জ করে নিবে, ইংরেজির জন্য বলে রাখি দি টাইমস নিউ রোমান হচ্ছে যে ফন্টটা, এই ফন্টটাতে তোমরা লিখবে, তারপরে তুমি এখানে আরো অনেক রকমের ছবি আনতে পারো, একসাথে চারটা ছবি এখানে সুন্দর করে বসাতে পারো। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য এই এই কাজটা করা হয়। তোমরা সুন্দর করে এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে আশা করছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এইখান থেকে স্লাইড তৈরি করার বিষয়টা তোমরা অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবে এবং সেটা আমরা জেনেছি, আশা করি তোমরা সেটা পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে দেখেছো কিছু কাজ যেগুলো তোমাদের খুবই দেখাটা জরুরি ছিল, আমি আশা করব সেটা তোমরা প্র্যাকটিক্যালি বাসায় দেখবে, আর এখন যারা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসে আছো তারা নিশ্চয়ই হয়তোবা আমার সাথে একটু ট্রাই করেছো যে কি করে কাজটা করতে হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ ব্যবহারের কৌশল ও সম্পাদনা। তোমরা মোবাইলে কিন্তু অনেক সময় অনেক সুন্দর সুন্দর ছবি এডিটিং করো দেখি, প্রায় আমরা কিন্তু শিক্ষার্থীদের অনেক সুন্দর সুন্দর ছবি, তারপরে দেখা যাচ্ছে যে ন্যাচারাল কিছু ছবি কিন্তু এডিটিং করো, তোমরা এডিট করো কোথা থেকে, সেটা মোবাইলের সফটওয়্যার থেকে। আমরা যদি মোবাইলের সফটওয়্যার ছাড়া আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যদি আমরা অ্যাডোব ফটোশপের কিছু কাজ তোমাদেরকে একটু দেখাই তাহলে কেমন হয়, আসো আমরা একদম সংক্ষিপ্ত আকারে আমরা অ্যাডোব ফটোশপের কিছু কাজ আমি তোমাদেরকে দেখাবো যে সেটা কম্পিউটারে কোথায় আছে, কিভাবে সেটা ওপেন করতে হয়। অ্যাডোব ফটোশপ 7 যেটা আছে সেইটাই তোমরা ব্যবহার করবে নর্মালি প্রথম অবস্থায়, আর যারা একটু এক্সপার্ট একটু অ্যাডভান্স আছো তাদের জন্য লেটেস্ট ভার্সন যেটা সেটা তোমরা ব্যবহার করতে পারো। আমরা অ্যাডোব ফটোশপ 7 দিয়ে তোমাদেরকে একটু দেখাবো যে কিভাবে একটা ছবি নিতে হয়, ছবি নেওয়ার পরে সেটাকে ক্রপ করতে হয়, ক্রপ করার পরে সেখানে ছবিটাকে কিভাবে সেভ করতে হয়, তারপর ছবির ব্রাইটনেসটা একটু বাড়ানো কমানো, উপরে টেক্সট লেখা, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। চলো আমরা অ্যাডোব ফটোশপের সফটওয়্যারটা কোথায় আছে আমরা একটু আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমরা খুঁজে নিই। আমার প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেই ব্যবহারিক অংশটা দেখবো সেটা নাম হচ্ছে অ্যাডোব ফটোশপ, যেটা অ্যাডোবি ফটোশপ নামে আমরা জানি। ফটোশপের কাজটা কি তোমরা নিশ্চয়ই জানো, যে তোমরা অনেক সময় যে জিএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছো, তোমাদেরকে ছবির জন্য স্টুডিওতে যেতে হয় তাই না, নানান রকমের কাজের জন্য স্টুডিওতে গেলে তোমাকে কি করে ছবি তুলে তারা কাজ করে দেয়। ছবি তুলে কাজ করে দেওয়ার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করে প্রিয় শিক্ষার্থী সেটাই হচ্ছে অ্যাডোব ফটোশপ। তো আমরা এখন দেখবো যে কি করে আমরা অ্যাডোবি ফটোশপটা আমাদের কম্পিউটার থেকে খুঁজে বের করে আমরা সেটাতে কাজ করতে পারবো। তো প্রথমেই বলে নিই যে অ্যাডোবি ফটোশপটা হচ্ছে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা তোমাকে অবশ্যই তোমার ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। তো আমরা আগের মতোই আমরা স্টার্টে গিয়ে আমরা যদি সার্চ করি এডি, যদি আমরা সার্চ করি এইভাবে এডিও দেখবা যে চলে আসছে, হ্যাঁ প্রথমে একটা দুইটা লেটার লিখলেই নর্মালি চলে আসে। এই যে এই আইকনটা দেখতে পাচ্ছ এটাতে আমি আবার নিচে টেক্সট বারে রেখেছি, তোমরা ইচ্ছে করলে এগুলো টেক্সট বারে নিতে পারো, কি করে নিবা, হ্যাঁ এটাতে রাইট বাটন ক্লিক করলে লেখা আছে পিন টু, সরি
পিন টু তোমার টেস্ক বার থাকবে, আমার এটা তো টেক্সট বার করা, এই জন্য আনপিন শো করছে আর কি। হ্যাঁ, তো তোমরা পিন টু টেক্সট বারে রাখা থাকলে ক্লিক করলে এই যে এখানে টেক্সট বারে চলে আসবে, এখান থেকে তোমরা পরবর্তীতে ওপেন করতে পারবে, বারবার আর তোমার ওই স্টার্টে গিয়ে খুঁজতে হবে না। তো নর্মালি আমরা এখান থেকে ওপেন করে ক্লিক করে দিলাম, জাস্ট ওপেন করার জন্যে। এখন আমাদের ফটোশপ সেভেন যেটা, তোমরা সেভেন দিয়ে প্র্যাকটিস করো, আর যারা একটু ভালো অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছো তোমাদেরকে বলবো যে তোমাদের আপডেট যে সফটওয়্যার আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তবে অ্যাডোব ফটোশপ যেটা সেভেন, সেটা অনেক পপুলার এবং সেটা এখনও পর্যন্ত অনেকে ব্যবহার করে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসটা, এইভাবে থাকবে। হ্যাঁ, তো আমরা নর্মালি অল্প কিছু শিখবো এখান থেকে, এখানে তো ব্যাপক কাজ, একটা ক্লাসে অবশ্যই এতগুলো প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব না, তাও আমি তোমাদেরকে ট্রাই করছি আর কি, নর্মালি ছোটোখাটো বিষয়গুলো দেখানোর জন্য। ধরো আমি এখানে একটা ছবি এনে আমি ক্রপ করব ছবিটা, এটা প্রথমে দেখাচ্ছি। ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব, খেয়াল করো ফাইলে গিয়ে ওপেন, ওপেনে গিয়ে আমি আমার ছবি আছে ধরো ডাউনলোডে, আমি ডাউনলোডে চলে গেলাম। এখান থেকে ক্লিক করার সাথে সাথেই তুমি কিন্তু ডাউনলোডে প্রবেশ করতে পারছো। ধরো এই এখানে আমরা চলে গেলাম, এখানে চলে যাওয়ার পরে যে কোনো একটা ছবি আমরা নিব এখান থেকে। আচ্ছা ধরো আমরা এই ছবিটাই নিচ্ছি, হ্যাঁ, এটা সিলেক্ট করে এখানে ওপেনে দিয়ে দিব। এটাই হচ্ছে একটা ছবি, ইমেজ জেপিইজি লেখা আছে দেখো। তো এটাকে আমরা যদি একটু ক্রপ করতে চাই, ছবিটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ তোমরা নিশ্চয়ই বুঝো যে এটা হচ্ছে মাইনাস মিনিমাইজ, নিচে পড়ে থাকবে, এই যে আবার এখান থেকে তুলে আনতে পারবে, আর এটা হচ্ছে ছোটোটাকে বড় করে, আবার বড়টাকে ছোট করে, আর এটা দিলে তো ক্যান্সেল সেটা জানি। তো আমরা একটু বড় করে নিলাম, তো আমার ছবিটা এইটুকুন দরকার। সেক্ষেত্রে দেখো প্রথমেই ক্রপ যেই আমাদের টুলটা আছে সেটা সিলেক্ট করা আছে, এগুলো হচ্ছে টুল প্রিয় শিক্ষার্থী, টুলের অনেক রকমের আইকন আছে, তুমি ধরলেই বলে দিবে এটা মুভ টুল, এটা ম্যাজিক ওয়ান টুল, এটা ক্রপ টুল, তারপর এটা ল্যাসো টুল, তারপরে হচ্ছে তোমার হ্যালিং ব্রাশ টুল, এরকম অনেক রকমের টুল আছে, ব্লার টুল, হ্যাঁ, তারপরে তোমার আছে জুম টুল। তা আমরা ক্রপ টুলটা নিব, নিয়ে আমরা এইভাবে ধরে আরামভাবে মানে উপর থেকে ঠিক কোনাকুনি আমরা ধরে আমাদের মাউসের লেফট বাটন ধরে আমরা চাপ দিয়ে ধরে রাখবো, ধরে যতটুকু পর্যন্ত আমার ক্রপ করা দরকার আমি ঠিক ততটুক পর্যন্ত নিব, এতটুকু পর্যন্ত। ধরো আমার এতটুকু দরকার, আমার চিন্তা করলাম যে না আরেকটু বোধহয় আমার কাটতে হবে, তাহলে এভাবে ধরে টান দিবে, তাহলে এভাবে তোমার ক্রপ হয়ে যাবে, এদিকে নিলেও পারো। এখন তোমাকে দেখাচ্ছে যে এইটুকু হবে কিন্তু আপনার ক্রপ, তখন আমি রাইট বাটন ক্লিক করে ক্রপ করে দিলাম, দেখো আমার বাকি অংশটুকু কিন্তু নাই, ঠিক আছে। তো এখন আমার এই ক্রপ করা ইমেজটাকে আমি সেভ করব, আমি ফাইলে চলে যাব, তারপরে আমি সেভ অ্যাজ ক্লিক করব, করে আমার যেখানে ইচ্ছে, আমার ডেস্কটপে ইচ্ছে হলে আমি ডেস্কটপে সিলেক্ট করে এখানে একটা ফাইল নেম আমি দিয়ে দিতে পারবো, অথবা ওই ফাইলটাই থাকতে পারে, তুমি সেভ দিয়ে দিবে। সেভ দেওয়ার পরে এখানে তোমাকে চাইবে যে স্মল ফাইল নাকি লার্জ ফাইল, এখানে তোমার কোয়ালিটি বা তোমার কিছু রেজুলেশন চাইবে, তখন তুমি সেটা লার্জই দিয়ে দিবে, হ্যাঁ, তাহলে ভালো দেখাবে সেটা। ওকে হয়ে যাবে, ওকেতে ক্লিক করলে আমি ধরো একটু নিচে রেখে দেখলাম যে আমার ইমেজটা আসছে কি না, তো আমরা একটু খুঁজে দেখি ইমেজটা আসছে কি না। এই যে আমার ইমেজটা, হ্যাঁ, এই যে, এই যে ইমেজটা, এই যে ইমেজটা, তাহলে দেখো ক্রপ করে কিন্তু ইমেজটা এখানে বসে গেছে। তাহলে এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের একদম ছোটোখাটো সিম্পল জাস্ট একটা কাজ, যেটা ছবি ক্রপ করার জন্য। আরেকটা বিষয় আছে যে একটা ছবি আরেকটা ছবির সাথে জোড়া লাগানোর জন্য হতে পারে, তখন সেক্ষেত্রে তুমি কী করবে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এনে ক্লিক করবে, তখন এরকম তোমাকে একটা মানে অপশান দিবে যে তুমি কতটুকু মানে ইয়ের উপরে টেম্পলেটটার উপরে তুমি ছবিটা রাখতে চাও। নর্মালি এরকম থাকে, কাস্টম সাইজ থাকে, একটা সাইজ ওয়াইট এবং হাইট থাকে, উপরে কত নিচে কত, এখানে 640x360 আছে আর রেজলিউশন 72 আছে। তো আমরা এটাকে ওকে দিব, ওকে দেওয়ার পরে এরকম একটা সাদা আমরা পেজ পেয়ে যাব, সাদা পেজ, এটাতে আমরা এনে আমরা রাখতে পারবো। তো নর্মালি আমরা এটাকে এরকমইভাবে রাখবো, তারপরে আমরা ফাইলে চলে যাব, আবার ফাইলে গিয়ে আমরা ওপেন করব, ওপেন করে একটা ছবি আমরা ধরো এখান থেকে নিয়ে আসতে চাচ্ছি, যে কোনো একটা ছবি ধরো এই ছবিটা আনবো, অথবা দুইটা ছবি যদি আনি তাহলে কন্ট্রোলে ধরে আরেকটা ছবি সিলেক্ট করবা, যতটা ছবি তোমার দরকার কন্ট্রোলে ধরে তুমি সিলেক্ট করতে পারবা, এখানে এটা তোমার ইচ্ছে যতটা ছবি দরকার। হ্যাঁ, তো ধরো আমার এই দুইটা ছবি দরকার, এই দুইটা ছবি আমি সিলেক্ট করলাম, ওপেন দিলাম, ছবি দুইটা সামনে চলে আসলো আমার, এই যে এখানে। তো আমি এই ছবিটা নর্মালি এখানে আমি রাখবো, সেক্ষেত্রে আমার যে টোলটা দরকার সেটা হচ্ছে মুখ টোল, এই যে এরকম উপরে ডান দিকে
এটাতে ক্লিক করে আমি এটাতে ছবিটাতে ধরে ড্র্যাগ করে আমি এখানে রেখে দিব। এই যে রেখে দেওয়ার পরে ঠিক এরকম আসছে। তো আমি চিন্তা করলাম যে এখন আমার ছবিটা একটু ছোট বড় করতে হবে। তো আমরা তো পাওয়ার পয়েন্টে টানাটানি করে এভাবে ছোট বড় করেছি, এখন এখানে আবার একটু কাজ আছে যে শিফট আর অল্ট্রা তোমার কিবোর্ডে এই দুইটাতে ধরে তারপরে তোমাকে কোনাকুনি টানতে হবে, তাহলে গিয়ে এটা সুন্দর হবে। এই যে এটা এতটুকু রাখলাম, এই ছবিটা তো নিয়েছি, এটা আমার দরকার নেই, এটাকে আমি ক্রপ করে দিলাম। এরপরে এটা এটাকে আমি আবারও যে মুভ টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে দিলাম, এটা আমার দরকার নেই, এটাকে আমি মনে করো এটাকে ফেলে দিলাম। এখন আমার এটাকে আবার একটু ছোট করে ওইটার সাইজ করতে হবে, তাহলে আমাকে এই যে কর্নারে কোনাকুনি আবার আমি অল্টার আর শিফট ধরে এভাবে টানবো, এই যে যতটুকু ইচ্ছে হবে। আবার এটার কাজ শেষ হয়ে গেলে ইন্টার চেপে দিলাম, আবার এই যে এটাতে চলে আসলাম। তুমি কোথায় কাজ করছো নিচে ডান দিকে দেখো তোমার লেয়ার হয়ে যাচ্ছে, কোন লেয়ারে তুমি কাজ করছো, লেয়ার 1 লেয়ার 2 এরকম হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কি, এই যে একদম সহজ কাজ শিক্ষার্থীরা। আবার তুমি লেয়ার 2 ধরলে, এটাকে একটু বড় করলে, যে অনেক সময় দেখা যায় পাসপোর্ট সাইজের ইয়ে তোমার আইডি কার্ডের উপরের অংশ নিচের অংশ একসাথে করতে হয়, সেক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো। এখন তোমার এই দুইটা ছবি মনে করো একত্রিত হয়েছে, তুমি এখন এই দুইটা ছবি একসাথে করে তুমি ক্রপ করে একটাই জেপিজি ফাইল তোমার দরকার। তো তুমি এটাকে ক্রপ করার জন্য ক্রপ আবার টুল নিলাম, নেওয়ার পরে এইটুকু অংশ আমরা নিয়ে নিলাম যতটুকু দরকার হয়, আবার আমি ক্রপে ক্লিক করলাম, দেখুন দেখো এখন একটা ইমেজ হয়ে গেছে, অর্থাৎ জোড়া লাগানো ছবি একসাথে করার জন্য যে কাজটা, এটাকে আবার তুমি ফাইলে গিয়ে যখন আবার সেভ অ্যাজ এ ক্লিক করবে তখন সেখান থেকে তুমি এটাকে আবার যেখানে আছে সেখানে তুমি সেভ দিতে পারবে। এটা হচ্ছে অ্যাডোব ফটোশপের কাজ। এখানে তোমার অনেক রকমের টুলের কাজ আছে, তুমি ছবি সুন্দর করা, ফর্সা করা, তারপরে দেখা যাচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তারপরে দেখা যাচ্ছে যে ব্যানার তৈরি করা, আইডি কার্ড তৈরি করা, অনেক রকমের কাজ কিন্তু শিক্ষার্থীর এখান থেকে করা যায়। তো নর্মালি একটা ক্লাসে যতটুকু তোমাদের টাচ করা পসিবল আমি ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি যে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা যে ব্যবহারিক অংশটা তোমাদেরকে দেখাবো সেটা খুবই মজার, তোমরা একটু সাথে থেকো। আশা করছি এর আগের ব্যবহারিক বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ধারণা পেয়েছো এবং সাথেই ছিলে। এখন আমি তোমাদেরকে যে ব্যবহারিক অংশটা দেখাবো সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। হ্যাঁ, ইন্টারনেট ব্রাউজিং এর আমি কিছু অংশ তোমাদেরকে দেখাবো, যে কি করে নর্মালি প্রথমে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হয়, তারপরে জিমেল আইডি এতে লগ ইন করতে হয়, অথবা তোমার গুগলে গিয়ে তুমি কি করে ইমেজ ডাউনলোড করবে, কিভাবে তুমি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবে, তারপরে কিভাবে তুমি এনসিটিভিতে ভিজিট করতে পারবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সরাসরি ইন্টারনেট জগতে। ইন্টারনেটের জন্য তোমরা নিশ্চয়ই জানো যে একটা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে হয়। আমি আমার পছন্দ মতো একটা ব্রাউজারে আমি ক্লিক করে দিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই ব্রাউজারটির নাম হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম নিয়ে আমি এর আগে তোমাদের সাথে ক্লাসে স্পষ্টভাবে বলে দিয়েছি যে গুগল ক্রোমটা কি এবং এটা দিয়ে কি কি করতে হয়। তোমরা জানো যে গুগল ক্রোমের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা হয়, আর গুগল ক্রোমটা গুগলেরই, গুগল একটা সার্চ ইঞ্জিন। এগুলো বলে থাকলে হবে না আমাদেরকে, এগুলো মনে রাখতে হবে, তোমার পরীক্ষা যখন আসবে তখন কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা গুগলের যে ইন্টারফেসটা এরকম চলে আসছে গুগল। গুগলে আমি প্রথমে ধরো চলে গেলাম যে গুগল, এখানে আমি এখন লিখবো, ধরো তুমি জিমেলের আইডি তুমি ক্রিয়েট করতে চাচ্ছ, হ্যাঁ, তাহলে CREAT ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, দেখো নিচে উঠে আছে, ওইটাতে তুমি ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসলে তখন তুমি ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে দ্বিতীয়টাতে। আমি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদেরকে দিচ্ছি যে কিভাবে অ্যাকাউন্টটা খোলা যায়। এইখানে তুমি ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে এই একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো বেশি কিছু ইনফরমেশন নাই, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেম আর লাস্ট নেম কি, ধরো আমার নামটা দিয়ে আমি যদি বলি, ফার্স্ট নেম হবে আমিনুল আর লাস্ট নেম হবে ইসলাম, আর ইউজার নেম আমি আমার মতো করে পছন্দ করে একটা দিব। দেওয়ার পরে ওই ইউজার নেমে তোমাকে গুগল জিমেল আইডি খোলার জন্য দিবে, অথবা যদি ওইটা অনেক অনেকে ইউজ করে থাকে তাহলে এটা রিলেটেড কিছু দিবে তোমাকে, ওইটা তুমি সিলেক্ট করে মেল আইডি তুমি ক্রিয়েট করতে পারো। একটা পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে তোমাকে, কনফার্ম করতে হবে। তারপরে তোমাকে দিয়ে পাসওয়ার্ড কনফার্ম করে দিলে নেক্সটে দেওয়ার পরে হয়তো তোমার একটা ফোন নাম্বার চেতে পারে, ওই ফোন নাম্বার একটা কোড যাবে, কোডটা বসায় দিলেই হবে, আর কোনো কাজ নেই এখানে, একদম সহজ।
তাহলে আমরা কি করে জিমেল আইডিটা খুলবো সেটা কিন্তু বুঝতে পেরেছি। গুগলে গিয়ে প্রথমে আমরা ক্রিয়েট জিমেল অ্যাকাউন্টে চলে যাব, আর কোনো ঝামেলা নাই, তাহলে তোমাকে সরাসরি জিমেল অ্যাকাউন্টে নিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এনসিটিভি থেকে আমরা বই কি করে ডাউনলোড করব সেটা আমরা একটু দেখি। তো গুগলে আমরা চলে যাব প্রথমে গিয়ে এনসিটিভি, এটা আমরা দিব এনসিটিভি। দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে তোমাদের, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি, এটাতে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে দেখবা যে একটা চমৎকার একটা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের একটা ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এখানে রয়েছে। এটা হচ্ছে তোমাদের এনসিটিভি সাইটটা। এখানে আমরা পাঠ্যপুস্তক নামে একটা অপশন আছে উপরে, এটাতে আমরা ক্লিক করব। পাঠ্যপুস্তক ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে, অথবা তুমি ধরলেই হবে কার্সারটা, নিচে গিয়ে দেখবে কি কি আছে, ঘুরবে তোমরা, নতুন বছরের পাঠ্যপুস্তক 2020 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এখানে আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখো 2020 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এখানে পাওয়া গেছে। তোমরা কোন ক্লাসে পড়ো? নিশ্চয়ই অষ্টম শ্রেণীতে পড়ছো তোমরা। তাহলে এখানে দেখো মাধ্যমিক স্তরে অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণীতে তুমি ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে যে তোমাদের সমস্ত বইয়ের নাম এখানে চলে এসেছে। দেখো 2020 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক আনন্দ পাঠ, বাংলা ব্যাকরণ, নির্মিতি, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, প্রত্যেকের বাংলা এবং ইংরেজি ভাষণের পিডিএফ পুরো বইটা এখানে দেওয়া আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, তুমি যদি এটাতে ক্লিক করো তথ্য যোগাযোগ প্রযুক্তির পুরো বইটা কিন্তু তুমি পেয়ে যাবে তোমার নিজের জন্য। তথ্য প্রযুক্তির বইটা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, সেটা পিডিএফ আকারে। এই যে পিডিএফ আকারে তোমার বইটা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই দেখো তোমার বইটা একদম ঝকঝকে একদম নতুন বই কিন্তু তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি তোমার সমস্ত বই তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা এনসিটিভি তাহলে শিখলাম কি করে আমরা এনসিটিভিতে যাব। তারপরে মনে করো তুমি যে কোনো কিছু একটা ছবি তুমি ডাউনলোড করতে চাও, তাহলে তুমি এখানে গিয়ে যদি লিখো যে কি ছবি চাও তুমি, হ্যাঁ তুমি যদি লেখো যে তুমি ফ্লাওয়ার পিকচার চাচ্ছ, তাহলে ফ্লাওয়ার পিকচার নিয়ে তুমি সার্চ করলে, সার্চ করার পরে তো এখানে অল দেয়া থাকে, তুমি ইমেজে জাস্ট একটা ক্লিক করে দিবি। দেখো কত রকমের ফ্লাওয়ার আছে, পৃথিবীর যত ফুল আছে এখন তোমার সামনে, রোজ, ওয়ালপেপার, লাভ, বিউটিফুল, পিঙ্ক, এরকম রোমান্টিক, বার্থডে, অনেক রকমের তুমি ক্যাটাগরি সিলেক্ট করা আছে। এখান থেকে তুমি ক্লিক করলেই ওই ক্যাটাগরি ভিত্তিক তুমি ইমেজগুলো পেয়ে যাবে। দেখছো কত ফুল। আবার যদি তুমি এখানে লিখো ফ্লাওয়ার, ধরো তুমি পেয়েছো, আবার তুমি যদি লিখো যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এই যে তাহলে দেখো ন্যাচারাল অনেক রকমের ব্যাকগ্রাউন্ড তুমি পেয়ে যাচ্ছ। এইবার তুমি ডাউনলোড করবে কি করে? ধরো নর্মালি তুমি এটাই ডাউনলোড করতে চাচ্ছ, প্রথমটাই, এটাতে সিলেক্ট করব, ক্লিক করব, ক্লিক করার পরে এরকম চলে আসবে। তখন এই ছবির মধ্যে গিয়ে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, কোথায় সেভ করতে চাচ্ছ সেটা দেখাবে। তো নর্মালি তোমার কম্পিউটারে ডাউনলোডের অপশনে গিয়ে সেভ হয়, জাস্ট সেভ দিয়ে দিলাম আমরা। আমরা আবার একটু দেখবো আমাদের কম্পিউটারে ডাউনলোড অপশনে গিয়ে যে ছবিটা সেভ হয়েছে কি না। ডাউনলোডে যাব, যাওয়ার পরে দেখবো যে প্রথম দিকেই তোমার ছবিটা ডাউনলোড করা আছে। এই হচ্ছে তোমার ছবি, দেখতে পেয়েছো? আচ্ছা, এই এটা হলো তোমাদের ছবিটা ডাউনলোড করার একটা পদ্ধতি। আচ্ছা, এবার তোমরা এনসিটিভি দেখলে ছবি কি করে ডাউনলোড করতে হয় এটা তোমরা দেখলে, তারপরে তুমি ধরো যে তুমি যদি এখান থেকে কথার কথা যে তুমি যে কোনো রকমের বই যদি তুমি ডাউনলোড করতে চাও, বই যদি তুমি পেতে চাও, যে কোনো রকমের বই যদি তুমি পেতে চাও, যে তুমি যদি লেখো বাংলায় যদি তুমি লেখো, যে আমি একবারে সহজ করে দেখাচ্ছি, গল্পের বই কথার কথা, জাস্ট ক্লিক করলে এখানে দেখো অনেক রকমের বই চলে আসবে। বাংলা গল্পের বইয়ের সকল পিডিএফ বাংলা বই ডাউনলোড করুন, এই যে বাংলা গল্পের বই, হাসির গল্পের বই, এরকম গুগল থেকে তুমি ইচ্ছে করলে অনেক লিঙ্ক থেকে বইগুলো ডাউনলোড করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এবার একটু ইউটিউবে যাব। ইউটিউব থেকে কি করে একটা ভিডিও ডাউনলোড করে আমরা ইউটিউবে যেতে চাইলে প্রথমে আমাদেরকে লিখতে হবে ইউটিউব। তাহলে ইউটিউব তো আমরা আগেই একবার সার্চ করেছি, সেজন্য আমার এখানে সাথে সাথে চলে আসছে। তো এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেসটা, এখানে চলে আসবে ইউটিউবের যা যা ভিডিও আসার। আচ্ছা, এখানে আমরা সার্চ করব, ধরো আমরা যে কোনো একটা ইউটিউব ভিডিও আমরা হয়তো বা সার্চ করব এখান থেকে, ধরে নাও যে এখান থেকে আমরা একটা ইউটিউব ভিডিও আমরা একটা সার্চ করি, আইসিটি ইন
বাংলাদেশ। আচ্ছা, এটা আমরা সার্চ করলাম। এরকম আইসিটি 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 কোর্স ইন বাংলাদেশ চলে আসছে আর কি। আচ্ছা যাক, একই কথা এখানে ধরো 40 মিনিটের ভিডিও আছে, 10 আইসিটি অপরচুনিটিস ইন বাংলাদেশ এসসি অ্যাডমিশনের একটা ছোট্ট একটা টিউটোরিয়াল বা ভিডিও আছে। তোমরা নিশ্চয়ই চিনো যে এই টিউটোরিয়াল ভিডিওটা, অনেক সময় ইউটিউব ভিডিও ডাউনলোড করার আগে বা প্লে হওয়ার আগে যেগুলো খুব ভালো ভিডিও সেগুলোর আগে অ্যাড চলে আসে, যেমন এটাতেও চলে আসছে আর কি, সেটা তুমি স্কিপ করে দিলে চলে যাবে, সমস্যা নেই। ওনাকে নিশ্চয়ই চিনতে পারছো, জুনায়েদ আহমেদ পলক, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি। এই ভিডিওটা ধরো তোমরা ডাউনলোড করবে, কি করে ডাউনলোড করবে ভিডিওটা? এটাতে আমরা প্রথমে পোস্ট করে দিব, দিয়ে একদম অ্যাড্রেস বারে চলে যাব আমরা ইউটিউবের, যেখানে লেখা আছে www.youtube.com, এই ওয়াই এর আগে আমরা একটা এসএস দিয়ে দিব, দিয়ে আমরা ইন্টার চেপে দিব এসএস দিয়ে। একদম সহজ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা, যেটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। আচ্ছা, অ্যাসেস দেওয়ার পরে একটু পরেই দেখবা যে একটা ইন্টারফেস চলে আসবে, তোমাকে ভিডিওটা ডাউনলোড করার কথা বলবে। তো তখন তুমি এখান থেকে ভিডিওটা জাস্ট একটা ক্লিক করে তুমি ডাউনলোড করে নিবে। আমরা একটু অপেক্ষা করি, লোডিং হচ্ছে। এই যে দেখো, ডাউনলোড MP4 360 HD। এই ভিডিওটা তোমরা এখানে শুধু জাস্ট ডাউনলোড MP4 ক্লিক করা মাত্রই তোমাদের এই ভিডিওটা ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড। এই ইউটিউব থেকে তুমি পৃথিবীর যে কোনো ইনফরমেশন, ক্লাস অথবা তোমার যে কোনো দরকারি জিনিস তুমি কিন্তু ডাউনলোড করতে পারো। সেই জন্য প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে কি করতে হবে, একটু সচেতনভাবে ব্যবহার করতে হবে, যেন আমরা ভুলভাল কোনো তথ্য কোথাও না দিয়ে দিই, বা কোথাও আমরা যেন গেমসের প্রতি আসক্ত না হই, সাইবার ক্রাইমের দিকে যেন আমরা ঝুঁকে না যাই, সেই বিষয়ে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের গুগল ক্রোমের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং। তোমরা সফটওয়্যার অনেক সময় ডাউনলোড করো, সেটা কি করে করবা, সেটার জন্য একটা সফটওয়্যারের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি, www.file, হ্যাঁ, যেটাকে বলা হয় filehippo.com, filehippo.com লিখে নিতে পারো। এই filehippo.com এর মধ্যে খুব ভালো মানের সফটওয়্যার পাওয়া যায়, খুব ভালো ভালো সফটওয়্যারগুলো তোমরা এখানে ক্যাটাগরি ভিত্তিক দেওয়া আছে, এইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের জন্য যেটা দরকার হয়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানতে পেরেছি এখন যে কিভাবে ইন্টারনেট ব্রাউজ করতে হবে, কোথায় গিয়ে কি পাওয়া যায় এই বিষয়টা। তো আমি আশা করবো সেটা তোমরা পজিটিভলি ব্যবহার করবে এবং সেটা তোমাদের ব্যক্তি জীবন এবং পড়ালেখা জীবনে সেটা কাজে লাগাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা ব্যবহারিকের বিভিন্ন অংশগুলো দেখেছো, আমি আশা করব তোমরা এই ব্যবহারিক অংশগুলো থেকে তোমাদের ব্যক্তি জীবনে সেটা কাজে লাগাবে, এবং তোমরা কিন্তু JSC পাশ করার পরে নবম শ্রেণীতে যখন উত্তীর্ণ হবে বা ভর্তি হবে তখন কিন্তু তোমাদের এই ব্যবহারিক অংশগুলোর উপরে 25 নম্বর থাকছে, এটা আমি আগেই বলেছি। তো সেক্ষেত্রে তোমাদের এই ব্যবহারিক অংশগুলো বাসায় বসে অবসর সময়ে তুমি কিন্তু দেখে নিয়ে তোমার সেটা কাজে লাগাতে পারছো। তো আমি একটু ক্লাসের শেষের দিকে তোমাদের জন্য একটা বাড়ির কাজের অংশ হিসেবে রেখেছি, তোমরা স্ক্রিনে একটু বাড়ির কাজটা সবাই একটু দেখে নাও এবং খাতায় লিখে নিতে পারো বাড়ির কাজটা কি। আর বাড়ির কাজটা আমি এমন একটি বাড়ির কাজ দিব তোমাদেরকে এখন, যে বাড়ির কাজটা আমি আমার ক্লাসের ব্যবহারিক অংশটুকুর মধ্যেই দেখিয়েছি, সেটা কি আমরা একটু দেখে নিই সবাই বাড়ির কাজটা। তোমার প্রিয় জায়গাগুলোর ছবি ও ভিডিও দিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করো। তোমার প্রিয় জায়গাগুলোর ছবি এবং ভিডিও দিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করো। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু আমরা দেখিয়েছিলাম কি করে একটা ছবি, কি করে একটা ভিডিও যুক্ত করতে হয়, ঠিক এরকম ভাবে তুমি তোমার প্রিয় জায়গাগুলোর ছবি ভিডিও মিলে সমস্ত কিছু মিলে তুমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারো। সেটা হতে পারে 10টা স্লাইডের অথবা তুমি 12টা স্লাইডের তুমি সেটা তৈরি করতে পারো। আমি ছিলাম তোমাদের আজকের ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক অংশ নিয়ে। আমি আশা করব যেইটুকুন তোমরা আজকের ক্লাসে অর্জন করতে পেরেছো সেইটুকু তোমরা তোমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাবে, এবং তোমাদের স্কুল যখন খুলবে তোমরা তখন তোমাদের ICT বিষয় শিক্ষকের কাছে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের এই প্রেজেন্টেশনটা দেখাতে পারো। আমি আশা রাখবো পরবর্তী ক্লাসে তোমাদের যদি কখনো আসি দেখা হবে আবারও। সকল শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ক্লাস এখানেই সমাপ্তি করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।